বিসমিল্লাহিরহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের কলেজ রাজশাহীর প্রথম শ্রেণীর পরিবেশ পরিচিতি অনলাইন ক্লাসে স্বাগত। আমি আফরোজা সুলতানের সহকারী শিক্ষক। কেমন আছো সোনামণিরা? আশা করছি ভালো আছো, কারণ আমাদের দেখা হয়েছিল রবিবারে, তাই না? তারপরে চলে এসেছি, মাঝে শুধু একটা দিন গেছে, রবিবারে তো অনেকের সাথেই দেখা হয়ে গেছে আমাদের অলরেডি। সামনাসামনি বাবা সবার প্রথমে শুরু হচ্ছে, কেমন লাগলো স্কুলে? ভালো লেগেছে ম্যাম, ভালো লেগেছে, ভালো লেগেছে। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে তোমাদের ভালো লেগেছে ক্লাস এসে। জি, কি হয়েছে? অনেক ভালো লেগেছে আমার। আপনার কেমন লেগেছে? ফাইনালি স্কুলে যেতে পারলাম। ফাইনালি স্কুলে ছিলাম, স্কুলে যেতে পারলাম। ইনশাআল্লাহ আপনাদের আস্তে আস্তে রোজই আসতে পারবো, ঠিক আছে? এখন আপাতত আমরা একদিন আসতে পাচ্ছি, সে একদিনই যতটুকু পারি এনজয় করবো, পড়াশোনা করবো, ওকে? আর তারপর বাকি দিন কি বাসায় পড়বে? আর অনলাইনে তো আমাদের ক্লাস চলছে, তখনও দেখা হচ্ছে, যে আজকে দেখা হয়ে গেল, আবার তো মাঝে আর কয়টা আছে, কাল আবার অন্য বিষয়ের সাথে দেখা হবে, এই করতে তো আবার রবিবার চলে যাবে, আবার তো রবিবারে আমাদের দেখা হয়ে যাবে। ওকে সোনামণিরা, তাহলে এবার একটু গতকালের পড়া ধরে ফেলি, ওকে? পারা যাবে তো? জাতীয় উৎসবের নাম কি? তিনটি জাতীয় উৎসব, তিনটি জাতীয় উৎসবের নাম হলো স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা নববর্ষ। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর তো বলো, খাদ্যের উপাদান ছয়টি, যথা শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। ওকে, থ্যাংক ইউ। মুশতাক বলো, ভিটামিন ভিটামিন ছয় প্রকার, ভিটামিন ছয় প্রকার, যথা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই এবং ভিটামিন কে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এবার কে বলতে পারবে? আচ্ছা হচ্ছে আজকে সংক্ষিপ্ত প্রশ্ন, তো ক থেকে ম পর্যন্ত, তাই না? আর তোমরা এগুলো সবসময় পারো, কারণ তোমরা হচ্ছে পড়াশোনা করছো, সে তো পারবে। আর হচ্ছে লাইভ, এই যে সরাসরি স্কুল হলো, তোমরা স্কুলে আসলে সেখানে বোঝা গেল যে হ্যাঁ, তোমরা বাসায় পড়াশোনা করেছো, বাসায় পড়াশোনা করেছো বলে কিন্তু লাইভ ক্লাসে বাচ্চারা সুন্দর কিন্তু পড়াশোনা করে রেডি করে দিতে পেরেছে। ক্লাসে হচ্ছে মিসের সাথে কি একবারে তাল মিলিয়ে যা যা বলেছে লিখেও দিয়েছো, এর জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। যে হ্যাঁ, এরা যে লাইভ ক্লাস বাচ্চা সেটা প্রমাণ করে দিয়েছে যে এরা সবসময় টিচারদের সাথে অ্যাক্টিভ ছিল, আছে। ওকে, আমাদের হচ্ছে প্রথমে কয়েকটি আছে, যারা কৃষিকাজ করে তাদের কি বলে, যারা কৃষিকাজ করে তাদের কৃষক বলে। নাপিত কি করে? নাপিত আমাদের চুল কাটে। কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয়? বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে ঢাকা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। সোনামণিরা কি করবে, 4 নং প্রশ্নের উত্তর দিবে, ওকে? আমরা লিখা স্টার্ট করি। কি লিখবে? 4 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর Thank you.
এবার অবশ্যই স্ক্রিন ধরে নিচে দাগ দিতে হবে। ক্লাসে সুন্দর করে লিখবে, ওকে সুন্দর করে লিখতে হবে, আর আমার সাথে সাথে স্টার্ট করে দাও, যেহেতু আমাদের অনেকবার রিভিশন চলছে, আজকেও রিভিশন, সুন্দর করে লিখবে। যারা কৃষি কাজ করে তাদের কি বলে? যারা কৃষি কাজ করে তাদের কৃষক বলে। আর এটা আমাদের কত নাম্বার? ক নাম্বার। যারা কৃষিকাজ কৃষি যারা কৃষিকাজ করে যারা কৃষি কাজ করেন তাদের যারা কৃষি কাজ করেন তাদের কৃষক বলে। যারা বলে না দেখো আমি কিন্তু চন্দ্রবিন্দু দিচ্ছি, ওকে? তোমাদের কিন্তু ভুল হওয়ার কথা না, কারণ প্রশ্নে কিন্তু যারা বানান থাকবে। আচ্ছা নেক্সটে আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাব। নাপিত কি করে? নাপিত আমাদের চোর কাকে? কিন্তু আমরা সবগুলো লিখবো না, কিছু কিছু লিখবো, আমরা তারপরে প্রশ্নে চলে যাব। কি আছে? কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয়? বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে ঢাকা। তাহলে আমরা এবার ঘ লিখব। বাংলাদেশের বাংলা দেশে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর শহর ঢাকা। প্রাচীন মানে জানো? প্রাচীন মানে পুরনো, অনেক পুরনো। প্রাচীন মানে হচ্ছে পুরনো। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে ঢাকা। লাস্ট প্রশ্নে আমরা চলে যাবো, যেটা আমি লিখবো সেটি কি মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? তাহলে এবার ও নাম্বার লিখে মুসলমানদের মুসলমান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব কি? ওকে সোনামণিরা লিখে ফেলো, যারা কৃষিকাজ করে তাদের কি বলে? সবসময় একটা কথা মনে রাখবে, চার নাম্বার যেটা আমার সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নে অনেকাংশে সব বানানই থাকে, তুমি যদি মেন উত্তর, যেমন এখানে যারা কৃষিকাজ করে তাদের কি বলে, কে জেনে কি হবে, কৃষক হবে। এখন এই কৃষক বানানটা মুখস্থ করলে বাকিগুলো যখন তুমি লিখবে প্রশ্নেই থাকে, প্রশ্নে দেখে দেখে লিখবে। কিন্তু তোমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে যারা বানায়, যারা বানানটা ভুল করো, যেটা হচ্ছে চন্দ্রবিন্দু দাও না। এটা কিন্তু আমি যখন খাতা দেখতে যাই প্রায় পাই, এই জন্য কি করতে হবে, প্রশ্ন ধরে যদি লিখো তাহলে কিন্তু এই ভুলটা হবে না। যারা কৃষি কাজ করে তাদের কৃষক বলে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর ঢাকা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। যেমন লাস্টের প্রশ্ন কি আছে, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি, সেখানে ধর্মীয় উৎসব কি, কে যে কি হবে, ঈদ হবে। এই সাথে এই স্টাবলটা দিয়ে দিই, এই স্টাবলটা তুলে নাও। চারে কলিবে কলিবে দুইটা হচ্ছে এস ডাব্লিউ, সি ডাব্লিউ তিনটা, আবার এস ডাব্লিউ দুইটা। ওকে, আচ্ছা দূরে দাঁড়ায় যারা লিখিনি তারা দেখতে পাবে না। আচ্ছা মাইশা, আফিয়া ইবনাত মাইশা বলো। ইয়েস ম্যাম। বলো হচ্ছে নাপিত কি করে? নাপিত আমাদের চুল কাটে। ওকে মাইশা, দুইটা প্রশ্ন উত্তর দিবে, আরেকটা দিবে। মুসলমানদের প্রধান ধর্মের সব কোনটি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। ওকে থ্যাংক ইউ মালিহা, 25 বল। মালিহা ইয়েস ম্যাম। মালিহা তাবাসসুম বলো হচ্ছে যারা কৃষি কাজ করে তাদের কি বলে? যারা কৃষি কাজ করে তাদের কৃষক বলে। ওকে থ্যাংক ইউ মালিহা। রাব্বি বলাম, রাব্বি বলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি? ঢাকা। পুরো উত্তর দিতে হবে বাবু, পুরোটা বলো। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর ঢাকা। ওকে রং বলো হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? ওকে থ্যাংক ইউ। আচ্ছা সাবিয়া তাসিন বলো হচ্ছে যারা কৃষি কাজ করেন তাদের কি বলে? যারা কৃষি কাজ করেন তাদের কৃষক বলে। পারবে বলো, নাপিত কি করেন? ওকে থ্যাংক ইউ মাইমুনা। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ।
আচ্ছা এবার শুধু বানান সব সবাইকে সাজি কৃষক বানান বলো আমি বানান কৃষি উদ্ধনস কৃষক কৃষক ওকে তানিমাল হাসান এক মিনিট ঈদ বানান বলো বুঝতে পারলাম না ঈদ ঈশিকা বেলি শাখা ঈশিকা বলো বলো হচ্ছে কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি এখানে লেখা আছে দেখো প্রশ্নে লেখা আছে মুসলমানদের উৎসব এটা কিন্তু দেখে লিখতে পারবে পারবে না সোনা ঈদ লেখ মুসলমানদের বলো হচ্ছে কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয় ঢাকা হয়নি সোনা নদীমাতৃক দেশ বলা হয় আরাবিয়া বাংলাদেশকে বানান বলো যেটা করতে হয় তোমাদের হচ্ছে এইভাবে যদি অনেকে যে উত্তরটা লিখো তো কিভাবে লিখো অনেকে চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তারপর শুধু নিয়ে উত্তর লিখে কৃষক লিখো ক লিখো বা যে নাম্বার থাকে সেই নাম্বার লিখে শুধু লিখে রেখে দাও তারপরে এখানে কি ঢাকার মতো এভাবে করে লিখে দাও এই যে এতটুকু উত্তর করো দেখো কি করে দিচ্ছি বোর্ড করে দিচ্ছি উত্তর যদি এতটুকু হয় তোমার তাহলে হচ্ছে তুমি এখানে মার্ক হিসেবে পাবে কত জানো এক প্রশ্নে আমাদের আছে দুই তারপরে যদি তোমার আবার কি হয় এই জিনিসটার মধ্যে তোমার ঢাকা বানালে তুমি লিখতে যে ঢাক লিখে ফেলো তাহলে তোমার থাকলোটা কি একবারে তো আমরা মেন উত্তরের জন্য এক মার্ক দিব সেখানে আবার বানান ভুল হলে তাহলে তোমার কত হবে তাহলে তোমার নাম্বার আসছে হচ্ছে জিরো তাহলে তুমি একটা প্রশ্নে কি হয়ে যাচ্ছে জিরো পেয়ে যাচ্ছ তাহলে লেখার সময় প্রশ্ন দেখে সুন্দর করে বুঝে শুনে অবশ্যই লিখতে হবে আচ্ছা শোনো এইটাকে কি করবে যারা কি করবে না আগে বলছি দুইবার করবে কিন্তু যদি মনে করো সিডাবলকে পারবো করে ফেলেছি আর কি দরকার আরো দরকার আছে বানানোর জন্য দরকার আছে কারণ তোমার এইটাকে কি করতে হবে না দেখে লিখতে হবে তুমি সিডাবল আমার সাথে করেছো দেখে এইটাকে না দেখে করবে কি করবে আমাকে বলবে যে আম্মু একটা জায়গায় আমাকে প্রশ্ন দুটো লিখে দাও আমি না দেখে দেখে প্রশ্ন দুটো দেখে আর এইসবগুলো খাতায় লিখে ফেলবো ওকে আচ্ছা তাহলে একবার বিদায় নিয়ে নি সবার কাছে নাকি আচ্ছা সোনাবাইরা আবার হচ্ছে তোমাদের সাথে আমার কবে দেখা হবে দেখা হবে আগামী মঙ্গলবার সেটা বলবো না দেখা হবে হচ্ছে রবিবারে এই যে আমাদের সরাসরি স্কুলে আসা হচ্ছে রবিবার করে রবিবার করে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমাদের ক্লাস হচ্ছে কয়টা তিনটা বাংলা ইংরেজি অঙ্ক কিন্তু তারপরে তিনটা ক্লাসে কিন্তু যে হচ্ছে জায়গায় জায়গায় যেখানে যেখানে তোমাদের ক্লাস হচ্ছে সব জায়গাতেই আছি এই জন্য দেখা আবার হয়ে যাবে আর তোমাদেরকে আবারও থ্যাংক ইউ এখানে থ্যাংক ইউ জানিয়ে দিই ক্লাসে তো করেছি এখানে থ্যাংক ইউ এই যে এতক্ষণ ধৈর্য সহকারে তোমার মাস্ক পরে ক্লাস করছো এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর খুব সুন্দর ভাবে ছিলে এই জন্য আরো ধন্যবাদ সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ